আচ্ছা, তারা কাপড়লিদির কাছে চলে যাবে, তোমরা তিনতলায় তোমাদের ঘরে আগে নিয়ে আগে বাচ্চাদের জন্য প্রথম কথা হচ্ছে, তারা ঢোকার সময় তাদের থার্মাল গান দিয়ে তাদের কপালে দেখে নেওয়া হয়েছে, তাদের হাত স্যানিটাইজ করিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তাদের বিভিন্ন জায়গায় আমাদের স্কুলের বিভিন্ন মানে এতে ফ্লোরে এবং বিভিন্ন থামের গায়ে তাদের বিধিনিষেধ লিখে দেওয়া হয়েছে, ওখানে কী কী তারা করবে, কী কী তারা করবে না। এবং প্রথম কথা, তারা মাস্ক অবশ্যই পরবে, তারা হাত ধোবে সবসময়, কারোর টিফিন শেয়ার আসে। এছাড়া হচ্ছে কি, কারোর যদি জ্বর সর্দি ইত্যাদি আসে তাহলে তাদের বলা হয়েছে, গার্জিয়ানদেরও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যেন সেই অবস্থায় স্কুলে না আসে। তারা মানে যদি আর একটাও বলে দিলাম আমি, যে যদি গন্ধ না পায় নাকে তাহলে যেন সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে, এবং সেক্ষেত্রে যেন ডাক্তারের পরামর্শ মতো 14 দিন বা যিনি যেটা বলবেন সেই অনুযায়ী স্কুলে না আসে। স্কুলে পড়াশোনার জন্য ক্লাস টিচারদের সঙ্গে, সাবজেক্ট টিচারদের সঙ্গে সে যেন ফোন যোগাযোগ করে নেয়, যাতে তার পড়াশোনার কোনো ক্ষতিগ্রস্ত না হয়।